শক্ত লড়াই, যে কোনো লড়াই আমার মনে হয় আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। প্রথম থেকেই বলছি কোনো লড়াই সহজ নয়, এবং লড়াইয়ে জয় গণতন্ত্রের হয়েছে এটা বিশ্বাস করি। এবং বাংলার মানুষ তৃণমূলের সন্ত্রাসের সাথে লড়েছিল, বাংলার মানুষ জিতেছে, বাংলার মানুষের সাথে লড়াইটা আমি করেছিলাম। এবং এই লড়াইটাকে পঞ্চায়েত থেকে এতদিন অবধি প্রায় 60-এর বেশি কার্যকর্তা আমাদের মারা গেছেন, শহীদ হয়েছেন, এই লড়াই আমি তাদেরকে উৎসর্গ করতে চাই। কোন কোন ফ্যাক্টরগুলো মেইন কাজ করেছে? অনেক ফ্যাক্টর, তার মধ্যে দুটো তিনটা মেইন ফ্যাক্টর যেগুলো, কোন কোন ফ্যাক্টর মানে তৃণমূলের এই সন্ত্রাস এবং তৃণমূলের কোনো উন্নয়ন নেই। এবং মমতা ব্যানার্জি 2011-তে একই কথা বলে 2009-এ মানে অনেক কথা বলেছিলেন এবং অনেক ডেভেলপমেন্টের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছিলেন। সিঙ্গুরে উনি শিল্পকে তাড়িয়েছিলেন, কৃষকদের বলেছিলেন, অনেক আস্থা দিয়েছিলেন, এবং জুটবিল একের পর এক যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে সেগুলোকে খুলে দেবেন বলেছিলেন, মানুষের জন্য যে ভাতাগুলো আছে সেগুলোকে মানুষের কাছে দেবেন বলেছিলেন, কিন্তু একটা কোনো কাজ করেন। 2011 সালে মেন যে দুটো ইস্যু নিয়ে তৃণমূল এসেছিলো তার মধ্যে একটা সিঙ্গুর, সেই সিঙ্গুরে তৃণমূল খুব বাজেভাবে হেরেছে এবং লকেট চট্টোপাধ্যায় জিতেছে, সেইটা নিয়ে কি বলবেন? শুরু সিঙ্গুর দিয়ে হয়েছিল, শেষ সিঙ্গুর দিয়ে হয়েছে, এবং আরও অবনতি ঘটবে। সামনে দেখতে পাবেন 19টা সিট বাংলা থেকে, পশ্চিমবাংলা থেকে 2 থেকে 19, এইভাবে যে মানে বিশাল একটা জয়, মানে হিস্টোরিক্যাল জয়, মানে মানে মমতা ব্যানার্জির সরকার বুঝতে পারেনি। তাহলে 42-এ 42 করতে করতে উনি কখন নিজের পরিচয়টা খুব খারাপ দিয়ে ফেলেছেন মুখের ভাষা বলে, মুখের ভাষার উচিত জবাব দিয়েছে মানুষ। তার মানে আজকে থেকে কি একটা নতুন ডায়ালগ হলো বিজেপির জন্য, যে 19-এ 19 আর তৃণমূল ফিনিশ, এম টাইপের কিছু? নিশ্চয়ই, একবারেই তাই, মানে 19-এ 19 এবং তৃণমূল 21-এ আর থাকবে না, এটা বলতে পারি।